আসসালামু আলাইকুম। শুরুতেই দুইটা ডিসক্লেইমার আপনাদের সামনে দিয়ে রাখতেছি। এক নম্বরে হচ্ছে, এখানে নিধর্মী বলতে শুধুমাত্র নাস্তিকদের বোঝানো হচ্ছে না, বরং নিধর্মী, সংশয়বাদী, ধর্ম বিরোধী, মোট কথা যারা প্রচলিত কোনো ধর্মে বিশ্বাস করে না তাদেরকে এখানে নাস্তিক বা নিধর্মী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, বিশ্বব্যাপী জনসংখ্যা জরিপ নিয়ে কাজ করে এমন অনেকগুলো জনপ্রিয় ও নির্ভরযোগ্য গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। এর একটি প্রতিষ্ঠানের সাথে অন্য প্রতিষ্ঠানের প্রদত্ত ফলাফলের কিছুটা তারতম্য দেখা যায়, কিন্তু সবগুলোর কম্পারিজন আজকের এই ছোট্ট ভিডিওতে নিয়ে আসা সম্ভব নয়। এজন্য সারা বিশ্বে খুবই পরিচিত ও নির্ভরযোগ্য গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের প্রদত্ত তথ্য উপাত্তের ভিত্তিতে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে শতাংশের হিসাবে বিশ্বের শীর্ষ দশ নাস্তিক কিংবা নিধর্মী বসবাসকারী দেশের তালিকা। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। শতাংশের হিসাবে শীর্ষ দশ নাস্তিক বসবাসকারী দেশের মধ্যে প্রথমেই রয়েছে চেক রিপাবলিক। এই দেশটির প্রায় 74% মানুষ নাস্তিক বা নিধর্মী এবং দেশটিতে মুসলমানদের সংখ্যা 0.2%। দুই নম্বরে রয়েছে উত্তর কোরিয়া। এই দেশটির প্রায় 71% মানুষ নাস্তিক কিংবা নিধর্মী আর দেশটিতে মুসলমানদের সংখ্যা 0.1%। তিন নম্বরে রয়েছে এস্তোনিয়া। এই দেশটির প্রায় 60% মানুষ নাস্তিক কিংবা নিধর্মী আর দেশটিতে মুসলমানদের সংখ্যা 0.1%-রও কম। চার নম্বরে রয়েছে জাপান। দেশটির প্রায় 57% মানুষ নাস্তিক কিংবা নিধর্মী আর দেশটিতে মুসলমানদের সংখ্যা 0.1%। পাঁচ নম্বরে রয়েছে চায়না। দেশটির প্রায় 52% মানুষ নাস্তিক কিংবা নিধর্মী আর দেশটিতে মুসলমানদের সংখ্যা প্রায় 3%। ছয় নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রায় 46% মানুষ নাস্তিক কিংবা নিধর্মী আর দেশটিতে মুসলমানদের সংখ্যা 0.1%। সাত নম্বরে রয়েছে লাটভিয়া। দেশটির প্রায় 44% মানুষ নাস্তিক কিংবা নিধর্মী আর দেশটিতে মুসলমানদের সংখ্যা 0.2%। আট নম্বরে রয়েছে নেদারল্যান্ড। দেশটির প্রায় 42% মানুষ নাস্তিক কিংবা নিধর্মী আর দেশটিতে মুসলমানদের সংখ্যা প্রায় 5%। নয় নম্বরে রয়েছে উরুগুয়ে। দেশটির প্রায় 41% মানুষ নাস্তিক কিংবা নিধর্মী আর দেশটিতে মুসলমানদের সংখ্যা 0.1%। আর দশ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। দেশটির প্রায় 37% মানুষ নাস্তিক কিংবা নিধর্মী আর সেখানে মুসলমানদের সংখ্যা 0.9%। একটু খেয়াল করলে দেখবেন উল্লেখিত দশটি দেশের মধ্যে সবগুলোতেই মুসলমানদের উপস্থিতি অত্যন্ত নগণ্য। নাস্তিক কিংবা নিধর্মী দেশগুলোতে মুসলমানদের উপস্থিতি কম থাকার কারণ কি হতে পারে? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।